গুড মর্নিং বয়েস, স্পেশালি ক্লাস সিক্স। আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আমরাও বেশ ভালোই আছি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অসীম কৃপায়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের কুইজ সিলেবাসের উপর বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে এই চ্যাপ্টারের। তবে আরেকটা সুযোগ পেলে হয়তো আমরা এক কথায় নিয়ে কিছু তোমাদের বেসিক নলেজের উপর আরেকটা ক্লাস দেবো, তারপর আমরা অন্য দিকে চলে যাব। তো সেই হিসাবে আমরা তোমাদের আজকের ক্লাসে মূলত গত ক্লাসে সৃজনশীলটা আলোচনা করব, আর দু একটা অনুশীলনের অঙ্ক দেখব, আর একটা সৃজনশীল তোমাদের প্র্যাকটিস করার জন্য দেব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো আমরা এতদিন খুব স্লোলি গিয়েছি, তো এইভাবে স্লোলি গেলেও চলবে না, আমাদের একটু স্পিডি হতে হবে, কারণ আমাদের জিওমেট্রি বীজগণিত বিষয়গুলো আছে। তারপরেও আমরা তোমাদের বোঝার উপযোগী করেই চেষ্টা করব ক্লাসগুলো দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা ক্লাসে যাই, চলো। প্রথমেই আমাদের গত ক্লাসের যে বাড়িকাজ ছিল, আমরা বাড়িকাজটা একটু দেখি। যে একটি লোহার পাতের দৈর্ঘ্য 560 সেন্টিমিটার, একটি তামার পাতের দৈর্ঘ্য 720 সেন্টিমিটার দেওয়া ছিল। আমাদের আরেকটা উদ্দীপকের আরেকটা অংশ দেওয়া ছিল যে পাত দুইটি থেকে একই মাপের সবচেয়ে বড় টুকরাটি কেটে নেওয়া হলো। আমাদের ক নম্বর প্রশ্নটা হলো, এক কি ধরনের সংখ্যা এবং কেন? তোমার উত্তরটা যদি বলো কারণটাও বলতে হবে। আমাদের খ নম্বর হলো, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত? আর গ নম্বরের প্রশ্নটা ছিল, লোহার পাত ও তামার পাতের টুকরার সংখ্যা কয়টি হবে সেটা নির্ণয় করতে বলেছে। এই ছিল আমাদের গত ক্লাসের বাড়ির কাজ। তোমরা হয়তো অনেকে করেছ, তোমাদের ধন্যবাদ জানাই, আর যারা করতে পারোনি তারা আজকে আমারটা দেখো, ক্লাসটা দেখো, দেখে তুমি বাড়ির কাজ এখাতে করে ফেলবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের এক কী ধরনের সংখ্যা ও কেন? তোমরা নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো দেখেছো, আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি। এখন তুমি যদি নিজেকে একটু প্রশ্ন করো তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে আমরা এক কী কী মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনো জায়গায় বলেছি যে এক মৌলিক সংখ্যা বা এক যৌগিক সংখ্যা? না, বলিনি। তোমরা হয়তো এখনও অনেকে বলো এক মৌলিক, কিন্তু এক মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো আমরা উত্তরটা নিয়ে আসছি, যে আমাদের এক হলো একক সংখ্যা। এককে আমরা ইউনিট নাম্বার বলা হয়, কারণ একের গুণনীয়ক শুধু এক। আমরা যদি মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখি, যে কোনো মৌলিক সংখ্যা দুইটা গুণনীয়ক থাকে, তাই না? একটা হলো এই সংখ্যাটা নিজে আর এক, তাহলে একের গুণনীয়ক শুধু এক। তাহলে একের বৈশিষ্ট্য মৌলিক সংখ্যার ক্ষেত্রে পড়ে না। আবার যদি আমরা যৌগিক সংখ্যা দেখি, যৌগিক সংখ্যার গুণনীয়ক দুইয়ের বেশি, কোনো সংখ্যার গুণনীয়ক শুধু দুইটা হলে সেটা মৌলিক হবে, দুইয়ের বেশি হলে সেটা যৌগিক হবে, আর যদি একটা হয় সেটা একক সংখ্যা। আমাদের এই এক এজন্য একক সংখ্যা। আশা করি বুঝেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আমরা পরবর্তী প্রশ্নটায় যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল যে দেওয়া আছে লোহার পাতের টুকরার দৈর্ঘ্য এত, তামার পাতের টুকরার দৈর্ঘ্য এত। আমাদের বলেছিল যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা কেটে নেওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তোমাদের আমরা গসাগু কেন গসাগু বলেছিলাম, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো নিয়েছিলাম না, কতগুলো গুণনীয়কের মধ্যে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি আমরা নিয়েছিলাম। তাহলে এখানে বৃহত্তম সর্বোচ্চ সর্বাপেক্ষা তাহলে আমরা গসাগু নির্ণয় করি। আবারও বলছি, এই জন্য আমরা বলতে পারি যে শর্তানুসারে আমাদের সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য হবে নির্দিষ্ট একক সেন্টিমিটার সম্বলিত 560 এবং 720 এর গসাগু। আশা করি বুঝেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দ। তাহলে আমরা গসাগু করি। আমি আবারও বলছি, গসাগু নির্ণয় অনেক পদ্ধতি আছে, তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে তোমাদের, তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি করো, এখানে লক্ষ্য করো 560 এবং 720 দুইটাকে আমরা দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে আমরা জানি যে 560কে দুই দিয়ে ভাগ করলে 56, 720কে 360। এখন দুইটাকেই আবার ভাগ যেতে হবে, একটাকে গেলে চলবে না, দুইটাকে গেলেই আমরা বলবো সাধারণ গুণনীয়ক। 280 এবং 360 মধ্যে আবারও দুই দিয়ে যায়, দুইটাই যৌগিক মৌলিক সংখ্যা, দুইটির কি আমাদের জোড় সংখ্যা। 280কে দুই দিয়ে ভাগ করলে 140, আর 360কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি 180, 140 এবং 180 আবারও দুই দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দুই দিয়ে ভাগ করলাম 140কে 70,
180কে ভাগ করলাম 2 দিয়ে 90, এখানে 70 এবং 90 দুইটাই জোড় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক উভয়ের শূন্য, আবারও 2 দিয়ে যাবে। আমরা 70কে 2 দিয়ে ভাগ করলাম 35, 90কে 2 দিয়ে ভাগ করলাম 45। এখন 70 এবং 35 এবং 45 দুইটা সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য। আমরা 5 দ্বারা বিভাজ্য নিয়ম তোমাদের পড়িয়েছি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমাদের একক স্থানীয় অঙ্ক 5, দুইটারই একক স্থানীয় অঙ্ক 5 বলে 5 দ্বারা বিভাজ্য, 5 সাথে 35, 5 9 45। আর সর্বশেষ 7 আর 9 এর মধ্যে কিন্তু আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে এই সাধারণ গুণনীয়কগুলোর গুণফলই হবে গসাগু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্ষেত্রে আমাদের গসাগু দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এখন আমরা যদি সবগুলা গুণ করে দেই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আমাদের এই 5 16 তোমার 80 হবে সংখ্যাগুলোর গসাগু। আমাদের সংখ্যাগুলোর গসাগু হলো কত এক্ষেত্রে 80। তাহলে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমাদের সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য 80 সেন্টিমিটার। আশা করি আমরা বুঝেছি। তাহলে উত্তর হিসাবে লিখব যে 80 সেন্টিমিটার সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য যদি নেই দুইটা পাত থেকে একই পরিমাপের, তাহলে দুইটাকে আমাদের পূর্ণ সংখ্যক বা নেওয়া যাবে। এরপরে আমাদের এই টুক করতে পারলে তোমরা 4 পাবে। আর তোমরা জানো যে আমাদের ম্যাথামেটিক্সে সৃজনশীল প্রশ্নের 3টা পার্ট থাকবে। প্রথম অংশে থাকবে 2, আমরা সাদা সহস্তর বলি, তারপরেরটা হলো আমাদের মধ্যম স্তর, আর পরবর্তী স্তরটা আমাদের একটু কঠিন। তবে আমরা তোমাদের যেহেতু নতুন, আমরা তোমাদের আগে সৃজনশীলের কাঠামোটা দেখাবো যে আমরা খুব কঠিন স্তরে যাব না। আমরা আস্তে আস্তে তোমাদের যখন অগ্রসর হব তখন আমরা আরও বিষয় ডিটেলে যাব। তবে এই পর্যায়ে আমরা চেষ্টা করব তোমাদের দুটোই সহস্তরের জন্য, খুব বেশি কঠিন আমরা যাব না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো, আমাদের লোহার পাত ও তামার পাতের টুকরার সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। একটা প্রবলেম দিলে আমরা 3টা সমস্যা করেছি এবং এই ধরনের একটা সমস্যা গতকাল আমরা তোমাদের বই থেকে ডিটেল আলোচনা করেছি এবং এইটা থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করার চেষ্টা করেছি। তাহলে এখানে দেখো লোহার পাত ও তামার পাতের টুকরার সংখ্যা কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে আমাদের লোহার পাতের দৈর্ঘ্য 560 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে, এবং তামার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে 720 সেন্টিমিটার। লোহার পাতের দৈর্ঘ্য 560 সেন্টিমিটার, তামার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে 720 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা খ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 80 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমাদের 80 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং লোহার পাতের টুকরার সংখ্যা হবে, লোহার পাতের টুকরার দৈর্ঘ্য 560কে আমরা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 80 সেন্টিমিটার দ্বারা ভাগ করে দেব। আমরা যদি 10 দিয়ে 00 চলে যাই তাকে 56 কাট দিয়ে ভাগ, আমরা জানি 7 8 56, 7 8 কত 56, তাহলে 560-এর মধ্যে 80 আমাদের যাবে কয়বার, 7 বার। তাহলে আশা করি বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লোহার পাতের টুকরার সংখ্যা হবে 60টি। এরপরে লক্ষ্য করো আমাদের তামার পাতের টুকরা দেওয়া ছিল, টুকরার দৈর্ঘ্য দেওয়া ছিল 720, একে যদি আমরা 80 দ্বারা ভাগ করি তাহলে তামার পাতে কয়টা টুকরা আমরা পাবো সেটা নির্ণয় করতে পারবো। তাহলে তামার পাতের টুকরার সংখ্যা হবে 720কে আমরা 80 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের এখানে কতবার যায়, 80 80 চলে যায়, 8 9 72, 9 বার যাবে 9টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই লেভেলের প্রশ্ন একটু কঠিন স্তরের হয়। তাহলে তোমাদের কথা বিবেচনা করে আমরা তোমাদের সবার বুদ্ধি মেধা বয়স বিবেচনা করে প্রথম পর্যায়ে সহজের প্রশ্নটি আমরা এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তবে আস্তে আস্তে হয়তো তোমাকে একটু চিন্তা করতে হবে। আর একটা বিষয়, আমাদের খ এবং গ নং প্রশ্নের জন্য তোমাকে উদ্দীপকে যেতে হবে, উদ্দীপকে না গেলে তুমি পারবা না। যেমন আমাদের কোন পাতে টুকরার সংখ্যা কত আমরা যে দেখছি, লোহার পাতে টুকরার দৈর্ঘ্য না জানলে টুকরার সংখ্যা বের করতে পারতাম না, তামার পাতে টুকরার দৈর্ঘ্য না জানলে আমরা টুকরা সংখ্যা বের করতে পারতাম না। তাহলে দুইটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আমাদের মধ্যম এবং কঠিন স্তরের প্রশ্ন দুইটার উত্তর দেওয়ার জন্য আমাদের উদ্দীপকে বা স্টিমে যেতে হবে। তাহলে আমরা উত্তর হিসেবে লিখতে পারি এখানে যে লোহার পাতের টুকরার সংখ্যা 60টি এবং তামার পাতের টুকরার সংখ্যা আমাদের 9টি। আশা করি বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
আমরা আমাদের বইয়ের একটা প্রবলেম দেখি, 10 নম্বর সমস্যাটা 1.3-এর 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো একটা সংখ্যা যদি ইন্ডিভিজুয়াল কতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে এদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে। আমরা যদি বিপরীতভাবে বলি কতগুলো সংখ্যা লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যা, ওই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এই জন্য আমাদের যে সংখ্যাগুলো থাকবে এদের লসাগু নির্ণয় করব। তার আগে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করি। তো তোমরা মনে মনে বলো তো, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 3 অঙ্কের কত, 4 অঙ্কের কত, যদি অবজেক্টিভস আসে কথায় আসে। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1, 2 অঙ্কের একের পর একটা শূন্য দিব না 10, 3 অঙ্কের একের পরে 2টা শূন্য 100, 4 অঙ্কের 1000। তাহলে আমরা এখানে লিখলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, 1, বাকিগুলো 0। তুমি এর চেয়ে ছোট কোনো সংখ্যা পাবা না যেটা 4 অঙ্কের হয়, এর চেয়ে বড় অনেক সংখ্যা পাবা 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের কতগুলো সংখ্যা আমরা পেতে পারি যে 1000 থেকে বড়, এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে বড়? তোমাকে যদি আমরা এক কথায় প্রশ্ন করি, 4 অঙ্কের কতগুলো সংখ্যা আমরা পাবো যেগুলা আমাদের 1000 থেকে বড়? আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999, তা থেকে যদি 1000 বিয়োগ করি তাহলে আমরা 3999টা পাবো, নাকি কি বলো দেখো তো। তাহলে আমরা এই সংখ্যাগুলো, আমাদের যার সংখ্যাগুলো দেয়া আছে 12, 15, 20 এবং 35, এদের লসাগু নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা 12, 15, 20, 35 যে কোনো দুইটাকে গেলেই চলবে, একটাকে গেলেও এখানে আমাদের সমস্যা নয়, কারণ লসাগুতে আমরা সাধারণ গুণনীয়কটা বিবেচনা করব না, সবগুলা গুণনীয়ক বিবেচনা করব। তাহলে 12-র মধ্যে যায় কয়বার, 2 বার, 15-র মধ্যে যায় না, 15 নেমে যাবে, 20-এর মধ্যে 2 বার যায়, 20, 10 হবে, 35-এর মধ্যে যায় না, 35 সরাসরি নিচে নেমে যাবে। দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাই 2টা সংখ্যা, 6 এবং 10, আবারও 2 দিয়ে যায়, 2 দিয়ে ভাগ করলাম 3, 6 দোগুণে 3, 15-র মধ্যে যায় না, 15 সরাসরি নিচে নামবে, 10-এর মধ্যে যাবে 2 বার 5, 35-এর মধ্যে যাবে না 35। এরপর আমরা 3 দিয়ে ভাগ করবো, দেখো 6-কে 3-কে যদি 3 দিয়ে ভাগ করি 1, 15-কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 যাবে না, 5 নামবে, 35 যাবে না, 5, 35 নামবে। এরপর তৃতীয় সারিতে আমরা দেখতে পাই 3টা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 নিব, তাহলে 5-1-এর মধ্যে যাবে না, 5-এর মধ্যে 1বার, 5-এর মধ্যে 1বার, আর 35-এর মধ্যে 7 বার। তাহলে এই সংখ্যাগুলো আমরা যদি গুণ করি সর্বশেষ 7 এবং বাম পাশের বাজকগুলো, তাহলে দেখো আমাদের লসাগু পেয়ে যাব। তো এখানে আমরা লসাগু পাই 2 × 2 × 3 × 5 × 7, তাহলে 2 দোগুণে 4, 3×4=12, 5×12=60, 6 দ্বারা গুণ করলে 6×7=42, 420 আমরা লসাগু পাই। আশা করি তোমরা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন এই লসাগু পেলাম 420, এই 420 দ্বারা আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলাম। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা ভাগ করে দেই, 2 বার যাবে, কারণ 3 বার গেলে 1260 হয়ে যায়, 2 বার যায় গেলে আমাদের 840। এখন 1000 থেকে 840 বিয়োগ করলে বিয়োগফল থাকে আমাদের 160। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় আমাদের বোঝার দরকার। আমরা পূর্ববর্তী ক্লাসে আমি বলেছি, আমরাও বলেছি, অন্যান্য স্যাররাও বলেছেন, যে এই বাকশেষটা বিয়োগ করলে কিন্তু আমাদের সংখ্যাটা 420 দ্বারা বিভাজ্য, লসাগু দ্বারা বিভাজ্য। আর লসাগু দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাগুলো যাদের লসাগু 420, প্রত্যেকটা সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে, কিন্তু সংখ্যাটা আর কত থাকবে না, 4 অঙ্কের থাকবে না, 3 অঙ্কের হয়ে যাবে। আর এই সমস্যা দূর করার জন্য তোমাদের বলেছিলাম যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে আমরা কি করতে পারি, ভাজক এবং বাকশেষের বিয়োগফলটা যোগ করে দিতে পারি। তাহলে আমরা লিখবো, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1000 যোগ আমাদের ভাজক 420 আর বাকশেষ 160 আমরা বিয়োগ করে দিব। তো দেখো 1000 যোগ হবে আমাদের 260, 1000-এর সাথে আমরা 260 যোগ করে দিব, তাহলে আমাদের সর্বশেষ যোগফল হবে 1260। তাহলে আমাদের এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1260, এর চেয়ে ছোট আমরা সংখ্যা পাবো না, যা লসাগু 420 দ্বারা বিভাজ্য। লসাগু 420 দ্বারা বিভাজ্য মানে আমাদের যে সংখ্যাগুলো ছিল, দেওয়া ছিল দ্বিপাকের, প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখব উত্তর 1260। আশা করি তোমরা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আমাদের পরবর্তী সমস্যায় যাব, তবে আমরা এই সমস্যাটা বুঝেছি। তাহলে আমরা দেখো আমাদের আরেকটা সমস্যা আছে,
12 নাম্বার না, একটি বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার এবং 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কোনোটায় 10 কিলোমিটার অতিক্রম করে, কোনোটায় 20 কিলোমিটার অতিক্রম করে, আবার কোনোটা 24, আবার আরেকটা 32 কিলোমিটার অতিক্রম করে। আমাদের প্রশ্ন হলো কম পক্ষে, ক্ষুদ্রতম কথা না, কমপক্ষে আমরা বলছিলাম না ক্ষুদ্রতম হলে আমরা কী করি সাধারণত, কম পক্ষে কত দূর অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে। আমরা গত বছর এই ধরনের সমস্যা করেছি নিচের ক্লাসগুলোতে, তো লক্ষ্য করো যে শর্তানুসারে আমরা বলতে পারি 10, 20, 24 এবং 32 এর লসাগুই বাসগুলো একত্রে মিলিত হওয়ার ন্যূনতম দূরত্ব নির্দেশ করবে। এখানে 10, 20, 24 এবং 32 এর লসাগুই বাসগুলোই পুনরায় একত্রে মিলিত হবার ন্যূনতম দূরত্ব নির্দেশ করবে। তাহলে আমরা লসাগু করি, 10, 12, 24, 32 এর দুই দিয়ে ভাগ করলে আমাদের 5, 6, 12 মধ্যে যাবে 6, 24 মধ্যে 12, 2 বার 12 দোকানে 24, 32 মধ্যে 16। তো তৃতীয় সারি তিনটা সংখ্যা দুই দিয়ে ভাগ করতে পারি, 5-এর মধ্যে যাবে না, 5 নেমে যাবে, 6-এর মধ্যে যাবে 3 বার, 12-এর মধ্যে 2 বার গেলে 6, 16-এর মধ্যে 8 বার, আবারও 2টা না, 6-8-এর মধ্যে যাই তৃতীয় সারিতে, আমরা 2 দিয়ে ভাগ করলাম, 5 যাবে না নিচে নেমে যাবে, 3 যাবে না নিচে নামবে, 6 মধ্যে 3 বার যাবে, 4-এর মধ্যে 2 বার যাবে, 4 দোকানে 8, 8-এর মধ্যে 4 বার। এখন 2টা সংখ্যা পাই 3, 3 দিয়ে যাই, 5 যাবে না, 5 নামবে, 3-এর মধ্যে 1 বার, 3-এর মধ্যে 1 বার, আর 4 নেমে যাবে, 4 যাবে না, এদের গুণ করলে আমরা লসাগু পেয়ে যাব। তো লক্ষ্য করো এখানে আমাদের লসাগু হলো 2 × 2 × 2 × 3 × 5 × 4, আমাদের গুণ করে দেই, 2 গুণ করলে 4, 4 দোকানে 8, 3 4-এ 12, 5 12 60, 60-কে আবার যদি আমরা 4 দ্বারা গুণ করে দেই 100 কত আসি না, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8-এ 24, 5 24, 120-কে 4 দ্বারা গুণ করলে 4 12 48, 480। তাহলে আমরা যে সংখ্যাগুলো পেলাম 12, 12, 22, 24, 32 এর লসাগু হলো আমাদের 480। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বাসগুলো 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর পুনরায় মিলিত হবে। আমরা যেটা দেখেছিলাম যে একটা বাস নির্দিষ্ট সময় পরে 10 কিলোমিটার যায়, দ্বিতীয় বাসটা মনে করো 12 কিলোমিটার, তৃতীয়টা 24 এবং চতুর্থটা তারা 32 কিলোমিটারে যায়, তারা সবগুলা কিন্তু আর একত্রে মিলিত হবে না, এই জন্য তাদের লসাগু যত হবে ওই লসাগুর সংখ্যাটাকে আমরা যদি সমান করে নেই 480, তাহলে 480 কিলোমিটার গেলে তারা কমপক্ষে সংখ্যাগুলার একটা সাধারণ গণিত 480 কিলোমিটার গেলে একবার মিলিত হবে, 460-এ 80 দুই দিয়ে গুণ করলে 960 কিলোমিটার গেলে দুইবার দ্বিতীয়বার মিলিত হবে, আবার তৃতীয়বার কখন মিলিত হবে এটা 3 গুণিতক করে নিতে হবে। লসাগুকে যদি পরীক্ষক তোমাকে প্রশ্ন করে বাসগুলো কখন দ্বিতীয়বার মিলিত হবে, তখন কিন্তু লসাগুকে 2 দ্বারা গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখন তৃতীয়বার মিলিত হবে লসাগুকে 3 দ্বারা গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝেছ, সাধারণ গণিতকগুলো বারবার আসবে, এই জন্য আমরা তোমাদের একটা ক্লাসে বলেছিলাম যে কোনো সংখ্যার সাধারণ গণনীয়গুলো কি গণিতক গণনীয়ক নির্দিষ্ট গণিতক অসংখ্য। তাহলে আমরা উত্তরে লিখব বাসগুলো 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর পুনরায় একত্রে মিলিত হবে। আমরা একটা বাড়ির কাজ রেডি করলাম তোমাদের জন্য, বাসায় প্র্যাকটিস করবে। করিম ব্ল্যাকবোর্ডে নিচের 4টা সংখ্যা লেখে, আমরা 4টা সংখ্যা নিয়ে এসেছি এখানে, একটা হলো তোমার 16, 24, 36 এবং 60। আমাদের ক নাম্বারের প্রশ্নটা হলো করিমের লেখা চতুর্থ সংখ্যাটা কত আছে এখানে, 60, কে মৌলিক গুণনীয়কের গুণফল রূপে প্রকাশ করো। আমরা জানি যে কোনো তোমাদের পাটিগণিতের মৌলিক উৎপাদক নির্ণয়ের গাণিতিক সত্যটা পড়িয়েছিলাম, বা যাকে আমরা ইংরেজিতে বলি ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম না, ওখানে বলা আছে যে কোনো পূর্ণ সংখ্যাকে একটিমাত্র উপায়ে একাধিক মৌলিক গুণনীয়কের গুণফল রূপে প্রকাশ করা যায়। ক
খ নম্বরে আমরা দিয়েছি করিমের লেখা তৃতীয় সংখ্যাটিকে ও চতুর্থ সংখ্যাটি সহমৌলিক কিনা যাচাই করো। আমরা তৃতীয় সংখ্যা 36, চতুর্থটা 60, এরা সহমৌলিক কিনা। আমরা জানি দুইটা সংখ্যা সহমৌলিক হওয়া শর্ত এদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, সেটা আমাদের দেখাইতে হবে। গতে বলা আছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, না এইটার উত্তরের জন্য আমাদের দীপকে যেতে হবে। পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা করিমের লেখা সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য নির্ণয় করো। তাহলে আমাদের এটার জন্য উদ্দীপকে যেতে হয়, ক্ষয়ের জন্য উদ্দীপকে যেতে হয়, কয়ের জন্য উদ্দীপকে যেতে হয়। আমাদের ক নম্বর প্রশ্নের মান হবে 2, খ নম্বরের মান হবে 4, আর গ নম্বরের মানও আমাদের হবে 4। সহজ, মধ্যম, কঠিন, এইভাবে আমাদের গণিতের সৃজনশীলগুলো আমরা স্তর নির্ধারণ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তবে আমি আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দেব তোমাদের কুইজের পড়াটা। আমরা হয়তো এমসিকিউ টাইপ এক কথায় কিছু প্রশ্ন নিয়ে আসবো, আর এই সৃজনশীলের সমাধানটা চেষ্টা করবো নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা আমাদের ক্লাসটি শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো।